হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এই দেখো রিলস বানাচ্ছিলাম বানাতে বানাতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো ভাবলাম একটু চা খেয়ে নিয়ে দেখো চা করতে চলে এসেছি দুটো লাল চা নিয়েছি একটা আমার একটা আমার ছেলের মুড়ি মেখে নিয়েছি আর এই দুধ চাট হচ্ছে আমার শাশুড়ি মাছ চা করে চা খেয়ে দিয়ে দেখো বিছানা গুছিয়ে নিতে চলে এসেছি আলমারিতে আমি বালিশগুলো রেখে দিলাম আর এই যে ব্ল্যাঙ্কেট তারপর লেপ যা যা ছিল বিছানায় সব চেয়ারের মধ্যে রেখে দিলাম রেখে এই দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি তো বিছানায় আমি ঠান্ডার দিনে ব্ল্যাঙ্কেট পেতে রেখে এই দেখো ব্ল্যাঙ্কেটও পেতে দিয়েছি ঠান্ডার দিনে ব্ল্যাঙ্কেট পাতলে বেশ বেশ আরাম লাগে আর সুতির বেডশিটগুলো দেখবে খুব ঠান্ডা হয়ে থাকে আর ব্ল্যাঙ্কেটটা ভীষণ আরাম লাগে তো ব্ল্যাঙ্কেটটা ছয় দিন আগে বাবাই টয়লেট করে ভিজিয়ে ফেলেছিল তো সেদিনই কেচে দিয়েছিলাম কিন্তু ছয় দিন লেগেছে শুকোতে মানে একদমই রোদ্রু ছিল না তার জন্য ছয় দিন লেগেছে আজকে একটু রোদ্রু হয়েছিল তাই আজকে শুকিয়েছে তো তোমরা যারা বিছানায় ব্ল্যাঙ্কেট পাতো না তারা অবশ্যই পেতে দেখবে বেশ আরাম লাগবে ঠান্ডার দিনে তো আর আলমারিতে দেখলে আমি বালিশগুলো রেখে দিলাম গরমের দিনে আমি আলমারিতেই বালিশ রাখি ঠান্ডার দিনেও বালিশগুলো আলমারিতে রাখি গরমের দিনে বিছানায় আমি কোনো কিছুই রাখি না কিন্তু ঠান্ডার দিনে এই যে এতগুলো দেখতেই পাচ্ছ লেপ ব্ল্যাঙ্কেট এতগুলো তো রাখার অত জায়গা নেই এই জন্য বিছানাতেই রাখতে হয় কিন্তু বিছানায় কোনো জিনিস রাখতে আমার একদমই ভালো লাগে না তো বলতে বলতে এই দেখো জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই দিকে দেখো বাবাকে বললাম ঘুরতে যাবি বলো হ্যাঁ যাবো তো পাশের বাড়িতে চলে এসেছি ওই দেখো ব্ল্যাঙ্কেটের ভিতরে পা ঢুকিয়েও আরাম করে বসে আছে বসে বসে টিভি দেখছিলাম একটু গল্প করলাম ওদের বাড়িতে বসে বসে তারপরে এই দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তোমাদের দাদাভাই দাদা ভাই বললো আমাকে একটু চা করে দাও তো তো ওকে একটু চা করে দিলাম সঙ্গে শাশুড়ি মাকেও একটু চা করে দিলাম তো চা দিতে গিয়ে মা বললো তাড়াতাড়ি ভাত বসিয়ে দাও সোনা তো দুপুরে তাড়াতাড়ি খেয়েছে ওকে তাড়াতাড়ি খাইয়ে দাও তো এই দেখো ভাত বসাতে চলে এসেছি হাড়িতে চাল ছেড়ে দিলাম আর ওই পাশটায় হচ্ছে দুধ বসিয়েছি তো ওই পাশে দুধ আর পাশে ভাত আর চলো এবার বাকি কাজগুলো সেরে নিয়ে এই যখন দেখে এই যখন দেখিয়ে দিলাম আবার তো চলো ওইদিকে বাসনগুলো রেখে রাখা হয়েছে দুপুরে বাসনগুলো মেজে উপর করে রাখা হয় তো ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারিনি ওই জন্য দেখা যাচ্ছে না উপর করে রেখে দেওয়া হয় বাসনগুলো পরে ওগুলো গুছিয়ে রাখি তো বাসনগুলো উঠিয়ে নিয়ে জায়গাটা মুছে নেব নিয়ে তারপরে এদিকে চলে আসবো হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিতে তো এই দেখো সবজি গুছোতে চলে এসেছি এদিকে সব ঢেলে নিয়েছি নিয়ে যে আলুগুলো একটা ঝুড়িতে এদিকে সব সবজি আলাদা আলাদা ঝুড়িতে উঠিয়ে নেব নিয়ে বাঁধাকপিগুলোও কেটে নেবো লঙ্কাগুলো ছাড়িয়ে নেব লঙ্কার আমি বোটা সবসময় ছাড়িয়ে রাখি তাহলে লঙ্কাগুলো বেশ ভালো থাকে এই দেখো এবার বাঁধাকপিগুলো কেটে নেবো বাঁধাকপি ওই উপরের পাতাগুলো যেগুলো ছড়িয়ে থাকে সেগুলো কেটে রেখে দিই তাহলে দেখতে ভালো লাগে আর কি তো তো সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপর ওদিকে চলে যাব গিয়ে ভাত নামিয়ে নেবো ভাতটা হতে এখনও দেরি আছে অনেক তো ভাত হয়ে গেলে ভাত নামিয়ে নেবো ডাল তরকারি সব গরম করে নেবো আর বাবার জন্য একটা ডিম সেদ্ধ করবো রাত্রেবেলা ওকে আর মাছ খাওয়াবো না তো ডিম সেদ্ধ খেতেও খুব ভালোবাসে ওর জন্য একটা ডিম সেদ্ধ দেবো এই দেখো বলতে বলতে আবার ভাতের মার পড়ে যাচ্ছিলো ঢাকনাতে যে নামিয়ে দিয়ে আসলাম তো তারপরে গরম করে নিয়ে ওকে ভাত খাইয়ে দেবো তারপরে আমরাও খেয়ে নেবো ঠান্ডা পড়েছে তো ভীষণ তাড়াতাড়ি খেয়ে নেবো তো এই সব কিছু কিন্তু আমি ভিডিও আর করতে পারিনি আমার ক্যামেরা ধরার লোক নেই সেই জন্য এ দেখো বাবাকে খেতেও বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো শুভরাত্রি